কি বুঝলাম এতদিনে, ধর্ষণ কি শুধু জোর করে তুলে নিয়ে গিয়ে যৌনতা হরণ করাই নাকি? একদম না, ধর্ষণের প্রকারভেদ বিস্তর। ওই যে বাড়ির বউটা সারাদিন ক্লান্ত হয়ে রাতে বিছানায় লুটিয়ে পড়ে, কিন্তু তার স্বামী সেসব তোয়াক্কা না করে নেতিয়ে পড়া বধূকে ভোগ পণ্যের মতো ব্যবহার করে, সেটাও এক প্রকার ধর্ষণ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জড়িয়ে রেখে ভালোবাসার প্রমাণ হিসাবে হাজার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার কাছে যৌন সুখ নেওয়া হয়, আর সময় এলে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, সেটাকেও ধর্ষণ বলা হয়। প্রতিদিন লক্ষ হাজার মেয়েদের ধর্ষণ হয় সম্পর্কে রীতি টানার মাধ্যমে। বছরের পর বছর মেলামেশা করে ঘুরে বেরিয়ে যখন বলা হয় বাড়িতে তোমাকে মেনে নেবে না, তুমি মায়ের পছন্দ নাও, হ্যাঁ, মানসিকভাবে এভাবে ধর্ষিত হয় নারীরা। মেয়ের বিয়ে ঠিক হয়, সুন্দর আলাপচারিতার শুভারম্ভ হয়, দেনা পাওনার গল্প না মিলতেই সব স্তব্ধ হয়ে যায়, মেয়ে কলঙ্কিনী নামে পরিচিত হয়, জীবনে বেঁচে থাকতে কাটার মতন নানা কথা শুনতে হয় তাকে। ওই মেয়ের মন ধর্ষিত হয় জানেন, হাজার হাজার নারীর সতীত্ব হারায়, মুখ চেপে কেঁদে ওঠে পৃথিবীর কোনায় কোনায়, মন নিয়ে ভালোবাসি বলে ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করে না অনেকেই, এভাবেও নারী ধর্ষিত হয়। মজার বিষয় হলো আমরা আন্দাজও করতে পারি না কত ধর্ষক হাতে মোমবাতি নিয়ে পথযাত্রা করে, কত বড় বড় মাথা নিজ দোষ চাপা দিয়ে মঞ্চে বক্তৃতা দেয়। তাই দরকার কি মোমবাতির প্রদর্শন, দরকার মানসিকতা পাল্টানোর। এটাই যে সত্যি, যেদিন মানুষের মতো দেখতে হায়নারা বদলাবে, সেদিন পথে মোমবাতি নয়, ঘরে ঘরে একটা করে নারী মশাল রূপে কন্যা সন্তান জন্মাবে। হ্যাঁ, নির্ভয়ে সেদিন কন্যা সন্তান জন্মাবে।